नमस्कार बंधुरा सकल के हमारे चैनल टेक्निकल आलफीते स्वागत जानाई। आज के हमारे भिडियोते आलोचना करब कीभावे एक निमेषे छय थेके दस पर्यंत जेकोनो दुटी संख्यार गुणफल निर्णय करा जाए। चलुन शुरू करा जाक। छय थेके दस पर्यंत जेकोनो संख्यार गुणफल निर्णय करते गेले आमादेर हाथेर आंगुलगुलिके एइभावे नम्बरिंग करते हबे। जेमन वृद्धांगुष्ठ एके छय दिए चिह्नित करा हयेछे, तारपर आंगुलटिके सात, तारपरेरटिके आठ, तारपरेरटिके नय एबं तारपरेरटिके दस। अनुरूपभावे आरेकटी हाथेर आंगुलगुलिके एभावे छय थेके दस पर्यन्त नम्बरिंग करा हबे। एबं परबर्तीकाले जे जे दुटी संख्यार गुणफल निर्णय करते हबे सेई दुटी संख्या द्वारा चिह्नित आंगुलके परस्परेर संगे स्पर्श कराते हबे। परेर उदाहरणटा दिलेई सेटा स्पष्ट हये जाबे। एखाने जेमन आमरा सात के आठ दिए गुण करते चाइछि, तार जन्य एई जे एखाने सात नम्बर आंगुल एबं आठ नम्बर आंगुल एई दुटोके परस्परेर साथे स्पर्श कराते हबे। तार परबर्ती धापे खूब एकटा गुरुत्वपूर्ण विषय एटा मने राखते हबे, এই যে আঙুলগুলো আছে তাকে দুটো অংশে ভাগ করে নিতে হবে। প্রথম অংশ হচ্ছে যে দুটি আঙুল পরস্পরের সাথে স্পর্শ করেছে, এই দুটি আঙুল সহ নিচের অংশে কতগুলি আঙুল আছে। তাহলে এখানে দেখছি যে বাদিকের হাতটিতে এখানে এক এবং দুই দুটি আঙুল আছে, এবং এখানে ডান দিকে হাতটিতে এক দুই তিন, তাহলে মোট নিচে পাঁচটি আঙুল আছে। এখানে আঙুলের মোট সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এবং আঙুলের মোট সংখ্যা নির্ণয় করলে তার সমতুল্য মান হবে যত সংখ্যক আঙুল গুণ দশ। তার মানে এখানে পাঁচটি আঙুল আছে, তার মানে সমতুল্য মান হবে পাঁচ গুণ দশ হচ্ছে পঞ্চাশ। এবং উপরে যে আঙুলগুলি রয়েছে বাম দিকের হাতে, তাহলে এদিকে রয়েছে তিনটি আঙুল, তাহলে এর জন্য আমরা এখানে তিন লিখব। এবং ডান দিকের হাতে এখানে রয়েছে দুটি আঙুল, এতে রয়েছে দুই, তাহলে তিনকে আমরা দুই দিয়ে গুণ করব, তাহলে গুণফল হলো ছয়। তাহলে এর যে সাত এবং আটের যে গুণফল হবে তা হবে এবং এই ছয় এবং পঞ্চাশের যোগফলের সমান। তার মানে এর যে গুণফল হবে সেটা এই পঞ্চাশ আর এই ছয় যোগ করলে হচ্ছে ছাপ্পান্ন। সুতরাং আমাদের নির্ণয় গুণফল পাবো আমরা সাত গুণ আট, এটা সমান হচ্ছে ছাপ্পান্ন। পরবর্তীতে আমরা ছয়কে ছয় দিয়ে গুণ করব। তার জন্য আমাদের ছ নম্বর আঙুল দুটিকে আমরা পরস্পরের সাথে স্পর্শ করেছি, এ হাতেরও ছয় নম্বর আঙুল, এই হাতের ছয় নম্বর আঙুলটিকে আমরা স্পর্শ করেছি, অর্থাৎ ছয় দ্বারা চিহ্নিত আঙুলটিকে। তাহলে নিচে আঙুলের সংখ্যা হচ্ছে এক এক দুইটি দুইটি, তার জন্য সমতুল্য মান হচ্ছে কুড়ি। এবং উপরে বাঁ হাতে রয়েছে চারটি, ডান হাতে রয়েছে এখানে চারটি, তাহলে চার গুণ চার হচ্ছে ষোলো। এই কুড়ির সঙ্গে আমরা এই ষোলো যোগ করব, কুড়ি যোগ ষোলো হচ্ছে ছত্রিশ। সুতরাং ছয় গুণ ছয় হচ্ছে ছত্রিশ। এবার আটকে আট দিয়ে গুণ করতে গেলে এইভাবে একই রকমভাবে আটকে আট দ্বারা চিহ্নিত আঙুলটিকে, এই হাতের আট দ্বারা চিহ্নিত আঙুলটিকে পরস্পরের সাথে স্পর্শ করা হয়েছে। নিচে আঙুল রয়েছে এখানে ছটি, তার জন্য এর জন্য সমতুল্য মান হচ্ছে ষাট। এবং বাম দিকে রয়েছে, উপরে রয়েছে দুটি, ডান দিকেও রয়েছে দুটি, দুই গুণ দুই হচ্ছে চার, তাহলে ষাট আর চার যোগ করলে আমরা পাচ্ছি চৌষট্টি। সুতরাং আট গুণ আট হচ্ছে চৌষট্টি। এবার নয়ের সাথে নয়কে গুণ করতে গেলে নয় দ্বারা চিহ্নিত আঙুল এবং এই হাতেরও নয় দ্বারা চিহ্নিত আঙুলকে পরস্পরের সাথে স্পর্শ করালাম, এবং নিচের যে অংশ তাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আটটি আঙুল পাচ্ছি, তার জন্য সমতুল্য মান হলো আশি। এবং উপরে এদিকে একটি, এদিকে একটি, তার জন্য এক গুণ এক মানে হচ্ছে এক, তাহলে আশি যোগ এক পেলাম আমরা একাশি। একই রকমভাবে আমরা আটকে যদি সাত দিয়ে গুণ করতে চাই, তাহলে এই হাতে আট নম্বর চিহ্নিত আঙুলটি এবং ডান দিকে সাত নম্বর চিহ্নিত আঙুলটিকে পরস্পরের সাথে স্পর্শ করাতে হবে। নিচে রয়েছে এখানে পাঁচটি আঙুল যার সমতুল্য মান হচ্ছে পঞ্চাশ, এবং উপরের দিকে রয়েছে বাম দিকের আঙুলটিতে দুইটি
হাতে রয়েছে দুইটি আঙুল এবং ডান দিকে রয়েছে তিনটি আঙুল, 2 × 3 হচ্ছে 6, তাহলে এর গুণফল হচ্ছে 50 যোগ 6 হচ্ছে 56। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল বাটনটি টিপবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাইকে আবার ধন্যবাদ জানাই।